আবারও ফিরে আসি আপনাদেরই জন্য। তেমনি আপনাদের ভালোবাসার টানে চলে গিয়েও আবারও যিনি ফিরে এসেছেন অভিনয়ের মধ্য দিয়ে আপনাদেরই মাঝে, তিনি অভিনেত্রী সাবেরি আলম। তার সেই সব মুখরিত জীবনের গল্প আর অভিজ্ঞতার কথা শুনতেই আজ তাকে আমন্ত্রণ জানিয়েছি মুখ ও মুখরতায়। চলুন তার কাছ থেকে শুনি তার গল্পের পুরোটা। সাবেরি আপা, অনেক দিন পর আপনাকে দেখলাম, খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে বিচুরি। সবাই জানে আপনি অভিনেত্রী, কিন্তু আমি জানি যে আপনার প্রথম এই সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয়েছিল নৃত্যের মাধ্যমে। কিভাবে নাচের প্রতি ইন্টারেস্টেড হলেন বা কিভাবে নৃত্যের পদচারণা শুরু করেছিলেন সে গল্পটা প্রথম শুনি। আসলে যদি ওভাবে ধরো যে স্কুলের একটা অনুষ্ঠান হচ্ছিল, তখন গানও করেছিলাম, নাচও করেছি, সবকিছু ওটা দিয়ে শুরু। আর আমার মা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন, আর নাচের ব্যাপারটি এটা আমার মনে হয় সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা আমি কখনোই শিখিনি। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমি জীবনে একটা প্রতিযোগিতায় ইয়ে করেছিলাম, সেটা নতুন করিতে ক শাখায়, এবং আমি নাচ না শিখে কিন্তু মা চলে যাবার পরে আমাদের ফ্যামিলিতে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়। তো আমার বাবা চাচ্ছিলেন আমাদেরকে একটু কোনো কিছুতে এনগেজ করতে, তো ওই জন্যই তখন নতুন কুড়িতে, যেহেতু আমার মা গান গাইতেন, সবাই চিনতেন বা ইয়ে, তো আমার বোনও তখন পার্টিসিপেট করে, আমিও করি, ওভাবে খুব চিন্তা করে করা হয়নি। আর তখন তো আসলে পড়ালেখাটা অনেক বেশি প্রায়োরিটি ছিল, নাচটাকে এভাবে তুমি জানো কিনা এত এনকারেজ করতো না। এখন যেমন বাবা মা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজে অনেক বেশি ইন্টারেস্টেড। এই নাচের জন্য আপনি দেশ বিদেশ ঘুরেছেন, ও আবার পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এটা কন্টিনিউ করেননি কেন? ওই যে বললাম যে পড়ালেখা এনকারেজ করেনি, তাই? হ্যাঁ, এটা একটা ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে এরই মধ্যে আমি ঘটনাচক্রে ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হয়ে যাই। থিয়েটার, নাচ, পড়ালেখা, পড়াশোনা সবকিছু মিলিয়ে আর ওটাকে কন্টিনিউ করা হয়নি, কারণ পড়ালেখা করতেই হবে। এই যে একটু আগে বললেন যে নাচের ক্ষেত্রে কেউ এনকারেজ করেনি, কিন্তু অভিনয় যখন শুরু করলেন, থিয়েটারে যখন জয়েন করলেন, সেটার উৎসাহটা কোত্থেকে পেলেন? সেটা তো ক্লাস সেভেন এ পড়ি বিচুরি, সেটা পেছনের ঘটনা বা কিভাবে আপনি জয়েন করলেন হঠাৎ থিয়েটারের প্রতি ইন্টারেস্ট? মানে এটা না কিভাবে যে ঘটলো, মানে আমি নিজে ভাবতে পারি না। আমার কিন্তু নাচের সূত্রেই ওভাবে হচ্ছে যে আমার তখন তো আসলে, এখন যেমন স্টুডিওতে এক ঘন্টার মধ্যে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেয়, তো আমাদের ওই ডেলিগেশনে যাব, তো খুব তাড়াতাড়ি আমার মানে পাসপোর্ট করতে হবে এবং ছবি দরকার। তো আমার বাবা যেহেতু সাংবাদিক ছিলেন, সেই সূত্রে ওনার বন্ধুরা ছিলেন, তো আমরা ওখানে যাই, তো তখন আমার ওইখানে ছবি তুলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়। তখন কিশোর বাংলা, সম্ভবত উনি আফজাল হোসেন ওখানে কাজ করতেন, তখনই বসে আছি, তখন পরিচয় হয় আমার বাবার সাথে, আমি ওখানে এই, তারপর আমি চলে গেলাম। এর মধ্যে আমার বাবার সাথে পারিবারিক ভাবে একটা সম্পর্ক হলো, তারপর ঢাকা থিয়েটারে এরকম একটা প্রোডাকশন হলো যেখানে কিছু নাচের মুদ্রা সহ পারফরমেন্স দরকার, তো এখন উনি তখন আমার বাবাকে বললেন যে আপনার এই মেয়েটিকে কি দিবেন আমাদের ওখানে, কারণ বাবা সবাইকে চিনতেন, বাচ্চাকে, শিমুলাপা, সুবর্ণাপা, পীযূষদা, সবাইকে, তো বললো যে হ্যাঁ যেতে পারে। ওইভাবে আমি কিন্তু গিয়েই স্টেজে ওই নাচের কারণেই, কিন্তু আসলে সূত্রটা নাচি, কিন্তু তারপরে আর নাচটা কন্টিনিউ করা। তারপর যে আপনি থিয়েটারে, ঢাকা থিয়েটারে, ঢাকা থিয়েটারে দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু তখন তো নাচটা বাদ পড়ে গেল, তার জন্য কি মন কাঁদেনি? হ্যাঁ, খারাপ তো লাগতো, কারণ নাচটা আমি ওই যে বললাম এটা একেবারেই আমার রিদম, গান এবং গে, এটা মানে আমার কি বলবো, কিছুটা সহজাত বলবো, কারণ এটা আমি একদমই সৃষ্টিকর্তা প্রদত্ত ভাবে পেয়েছি। তো ওটা কিন্তু যেটা হতো যে সবকিছু মিলে, কারণ আমার গ্রুপে আবার ওই পরিবেশটা খুব ভালো লাগতো, সবার সাথে একসাথে, আমি যে সেলিম আলদিনের স্ক্রিপ্টে কাজ করছি, উনি যে এত বড় লেখক বা সাহিত্যিক, মানে ওটা কিন্তু উপলব্ধি করেছি অনেক বড় হয়ে, তখন জাস্ট আনন্দেই কাজ করতাম, এখনো তাই। বাবা সাংবাদিক, মা সঙ্গীত শিল্পী, আপনি কেন সেই দিকে গেলেন না? আমি জানি না, আসলে কোনো কিছু খুব পরিকল্পনা করে হয়নি জীবনে আমার কখনোই।
আমার যেটাই ভালো লেগেছে তখন করেছি, ভালো লাগা থেকে করা। থিয়েটারে অনেক দর্শক নন্দিত নাটকে আপনি পারফর্ম করেছেন, সেখানে যদি আমি ফিরে যাই তাহলে আপনার মনে হবে যে কোন কাজটি অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বা কোন কাজটি আপনার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে? আমি এভাবে কখনো দেখিনি। আমি প্রত্যেকটা কাজই যখন করি তখন আমি যতটুকু সেটাতে যোগ করতে পারি সেটুকু করার চেষ্টা করি। মানে আর অবশ্যই সেলিম আলদিনের স্ক্রিপ্টে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার অনেকগুলো। সেদিক থেকে বলতে গেলে যে আমি আমার জীবনবোধ, আমার দর্শন প্রতিটা ক্ষেত্রেই তো ওনার একটা অবদান আছে, বা আমার গ্রুপের বা আমার পারিবারিক সব কিছু মিলিয়ে তো ওদিক থেকে অবশ্যই আমি অনেক এনরিচড হয়েছি, অবশ্যই আই মাস্ট সে। বাট আমি জানি না আসলে, অনেস্টলি স্পিকিং আমি মনে হয় তো আমি আম স্টিল স্ট্রাগলিং, আমি চেষ্টা করছি এখনো ভালো কাজ করার। মানে তখন আপনি টিভি নাটকে অ্যাক্টিং করেছিলেন? খুব কম, খুব কম, তখন তো মাত্র শুধু বিটিভি ছিল। এবং মানে এক্ষেত্রেও আমার আফজাল হোসেনের নামটা বলতেই হবে, কারণ আমি থিয়েটারও ওনার কারণেই একই দলের, হ্যাঁ, এবং টেলিভিশনেও কিন্তু উনি নিজে উদ্যোগী হয়ে আব্দুল্লাহ মামুন সাহেবের একটা সিরিয়ালে আমি প্রথম কাজ করি। কিন্তু তখন আসলে একটা চ্যানেল ছিল তো আমি খুব কম কাজ করেছি। তারপর যে কথাটা বলবো এটা আপনিও জানেন, গুটিয়ে নিলেন নিজেকে। ও বিশ্বরে আমার, আমি ব্যক্তিগতভাবে, এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে কি যে আমার সবসময় মনে হয় মানুষের জীবনে প্রায়োরিটিস গুলা ঠিক করতে হয়। আসলে আমি যখন পড়ালেখা করার পরে বিয়ে হলো আমার, তখন মনে হলো যে যেহেতু আমি অনেক ছোটকালে মা হারিয়েছি, আমি আমাকে সব কাজগুলো শিখতে হয়েছে বিয়ের পরে। এবং বিয়ের পরপরই আমার যেহেতু বড় ছেলেটি হয়, বাচ্চা মানুষ করার সংসার, আমার কাছে মনে হচ্ছিল একদমই একদম। আর আমি যখন ঢাকার বাইরেও তো ছিলেন, আমি এটা একটা বড় চিটাগং, কিন্তু আমার মনে হয় আমি ঢাকাতেও কিন্তু মাঝে এসেছিলাম, কিন্তু কখনোই আমাকে অনেকে, আমাদের গ্রুপের অনেকে দুষ্টামি করে বলতো, যে একজন মেম্বার বলতো যে বিয়ে করে কোন মেয়ে এত খুশি হয়, আমি মানে সবকিছু ছেড়ে দিই, কারণ আমার মধ্যে ওরকম খারাপ লাগা আসলে বিয়ে করে না। আমি ছোট্ট কথা দর্শকদের জানতে চাই, আমি যখনই আপনার হাজবেন্ডের বা স্বামীর নাম বলবো তখন আপনি গ্লো করতে থাকেন স্টিল না। এখন যদি একটু পেছনের দিকে ফিরে যাই, বড়দের মুখে আপনার ছোটবেলার গল্প শুনতে কেমন লাগে? আমি খুবই ইমোশনাল হয়ে যাই এর মধ্যে। একটা বিয়েতে আমার এক বাবার বন্ধুর সাথে দেখা হলো, আমি গিয়ে ওনার সাথে পাশে বসে থাকলাম, আমি ভাবছিলাম উনি ওই যে আদর আদর করে কথা বলছে, এখন এত ছোট, আমার দুই বাচ্চা বড় হয়ে গেছে অনেক, তো তখন ভাবছিলাম যে এই ভালো লাগাটা খুবই ইউনিক। স্বপ্ন কেমন ছিল, মানে কি হওয়ার স্বপ্ন ছিল? আমি ছোটবেলায় ওভাবে খুব একটা স্বপ্ন দেখেছি বলবো না, আমি টাইপ ওয়াইজ আদৌ অ্যাম্বিশিয়াস বা এরকম কোনো ওই টাইপের পার্সন না, আমি খুবই অর্ডিনারি একটা মানুষ যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যেটা আমি খুব সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে সেটা পূরণ হয়েছে। আমি তোমাকে কিভাবে বোঝাবো জানি না, আমার যখন ছোট ছেলেটা পেটে তখন আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই, তার দুর্ঘটনা হয়, আমি তাকে হারাই। এবং আমার তখন কষ্টটা ঠিক প্রকাশ করার মতো পরিস্থিতি ছিল না, সেটা একেবারে অন্য আরেকটা কারণে, কিন্তু আমার কষ্টটা খুব ভেতরে ছিল। আমার সবসময় মনে হতো যে আমার এই, এটি মনে হয় আমি মৃত্যুর আগ পর্যন্ত, মানে আমি কবরে যাওয়ার পর্যন্ত এটা আমি বহন করে নিয়ে যাব। বিজুরি, আমার সবসময় মনে হতো যে আমি এমন একটা কিছু যদি করতে পারতাম যেখানে আমার আহিরের কথাটা আবার বলা হতো, এবং দেখো 13 বছর পর আমার কাজটি শুরু হলো ভাই বোন হারানোর একটা 71-এর আবেদ, এবং ওর কথা আমাকে সবসময় বিজুরি বলতে হয়। যখনই কেউ আমাকে প্রশংসা করেন যে আমার কাজটি ভালো হয়েছে, বা কখনো ইন্টারভিউ দিতে যাই, ওর নামটি চলে আসে। সো এই একটা ব্যাপার মনে হয়, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন মনে হয় ছিল যেটা পূরণ হয়েছে। ছোটবেলার দিনগুলো কেমন ছিল? আমাদের ছোটবেলাটা খুব চমৎকার ছিল। আমার মনে হয় আমি এত ভালো ছোট
বেলার সময়টা কাটিয়েছি যেটা বলার মতন না, কারণ আমরা আত্মীয় স্বজন সবাই, যেহেতু মা ছিলেন তখন সবাই খুব, আমার দাদি ছিলেন আমাদের সাথে, আমার মামা ছিলেন নানিদের সাথে, কিন্তু আমার বাবা চলে যাওয়ার পর ক্রমশই বিচ্ছিন্ন হয়ে গেলাম নিজেদের লাইফ নিয়ে। এখন তো আসলে আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি, কিন্তু আমরা ছোটকালে বন্ধু বান্ধব কাজিনসরা অনেক বেশি টাচ ছিল। লিখেছেন কখনো? হ্যাঁ, প্রচুর 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 চিঠি লিখেছি। প্রেমপত্র নাকি বন্ধুদের? না, প্রেমপত্রটা লেখা হয়নি, সুযোগ হয়নি। না, আমি পাইওনি মনে হয়, আমি পাইওনি লেখাও হয়নি, কারণ অলরেডি তখন মোবাইল ইয়ে না, বাট ফোনটা তখন টিএনটি ফোন যথেষ্ট অ্যাভেলেবল ছিল, সো ওই কারণেই মনে হয় আর হয়নি। বাট আমার বন্ধুদের চিঠি লেখা হচ্ছে, এখন হয় কি ওটাকে তুমি কতদূর পর্যন্ত নিতে পারো সেটা, আর আমাদের সময় তো এমন একটা ব্যাপার ছিল যে তুমি অনেক পছন্দ করলো, তুমি এটা মেয়ে তো তুমি প্রকাশ করতে পারো না, তো ওই জায়গা থেকে তুই ওখানে তো অঙ্কুরেই ঝরে গেল, মানে হয় না যে আজকে কিভাবে প্রকাশ করছো। এখন যেমন অনেক অ্যাডভান্স থেকে একটা এসএমএস লিখে দিলাম, এখন পার্সন হিসেবে ট্রিট করে সবাই সবাইকে, কিন্তু আমাদের সময় তো এই জিনিসগুলো, আমরা জোরে হাসলে আমার দাদি বলতো এত জোরে, মেয়েদের এত হাসতে হয় না, মেয়েদের এটা করতে হয় না, সো সবকিছুই মেয়েদের ব্যাপারে অনেক রেস্ট্রিক্টেড ছিল। সো আচ্ছা, এতদিন পর আপনি ফিরে এলেন নাটকে, প্রায় দীর্ঘ আই থিঙ্ক 13 বছর নাটক না করে আপনি ফিরে এলেন প্রথমেই একটি অ্যাডের মাধ্যমে। হঠাৎ করে এই অ্যাডের অফারটা বা এই জিনিসটা কি করে হলো? এটা এসেছিল যে বললাম যে যিনি নির্মাতা তিনি আমাকে এবং আহিরকে একসাথে চিটাগং এ, উনি আমার বাসায় গিয়েছিলেন, মোস্তফা সরওয়ার ফারুকী, সে আমাদের দুজনকে একসাথে দেখেছে, আমাদের রিলেশনশিপটা সম্পর্কে সে কিছুটা অ্যাওয়ার ছিল, তো তার থিমটা এটা ছিল সম্ভবত ওই জন্য সে আমাকে। কিন্তু সে যখন আমাকে প্রথমে অফারটি দেয়, আমি কিন্তু বলেছিলাম তোমার ইউনিটের রান্না করতে দাও, বিকজ আমি ওটা বেটার পারবো, কিন্তু করতে গিয়ে দেখলাম যে আসলে ওটাও তো আমার 15 বছরের একটা অভিজ্ঞতা, তো ওটা আসলে পুরোটা হারিয়ে হয়তো যায়নি। এই যে দীর্ঘ সময় বিরতিতে থাকলেন, কখনো কি আপনার কোয়ার্টিস্টের অ্যাক্টিং দেখে টেলিভিশনে খারাপ লাগেনি? লেগেছে। মিস করেননি মঞ্চকে টেলিভিশনকে? অতটা মিস করিনি, তবে হ্যাঁ খুব সাময়িক ছিল, যে টেলিভিশনে একটা নাটক আমার মনে আছে প্রত্যাবর্তন, একটি নাটক দেখার পর আমার খুব মনে ছিল তার না পর অভিনয় দেখে, বন্যা ছিল ওটাতে, রুবেল ভাই ছিল, শামীম শাহেদ ছিল, তো ওটা দেখার পর মনে হচ্ছে যে ইটস এ ওয়ান্ডারফুল প্রোডাকশন। তারপর স্টেজে যখন এমনিতে যেতাম, যে আসলাম হয়তো তখন বললো যে হ্যাঁ দেখা করতে গেলাম, সবে রিহার্সাল করছে, তখন একটু একটু তো নস্টালজিক লাগে এত বছরের অভিজ্ঞতা, তবে অবশ্যই অতটা খারাপ লাগলে হয়তো আমি বিজুরি নিশ্চয়ই করতাম। আপনি এতদিন শুধুমাত্র সংসারের দিকেই মনটাকে মনোনিবেশ করেছিলেন, হোম মেকার অ্যাজ আ, এখন আপনি টোটালি প্রফেশনাল একজন অ্যাক্ট্রেস, কেমন লাগে? কখনো কখনো খুব ভালো লাগে, কখনো কখনো বেশ খারাপ লাগে, মানে বেশ খারাপ লাগে, মানে অ্যাট টাইমস হয়তো এরকমও হয়েছে আমি গাড়িতে যে চোখ দিয়ে পানি পড়ছে, বিকজ আমি এতটা সবকিছু থেকে এতটা বিচ্ছিন্ন হয়ে যাবো, কারণ আমি দুটাই চাই, আমি চাই যে বাড়িতে আমার প্রেজেন্সটা, হ্যাঁ যে আমার অ্যাবসেন্সটা কেউ ওইভাবে ফিল করুক ওটা চাই, কিন্তু আসলে অভ্যস্ত হয়ে যায়। আপনার পরিবার কিভাবে আপনার এত ব্যস্ততাকে কিভাবে নেয়? আমি আর বাবুর বিয়ের পর থেকে আমাদের এত কিছু ফেস করতে হচ্ছে, প্রথম বিয়ের 2 দিন পরে আমার বাবা চলে গেলেন, ও বিয়ের সময় জানতো আমার বাবা হসপিটালে, আমরা জানি, সো আমার ওরকম কোনো অনুষ্ঠান হয়নি, তার 1 বছরের 4 না 5 মাসের মাথায় আমার ভাসুর চলে গেলেন, তারপরে আমার শাশুড়ি, তারপরে আহির,
তো আমাদের হয়েছে কি ওই কারণেই মনে হয় বন্ডিংটা হয়তো আমি কখনোই বলবো না যে আমাদের রিলেশনশিপটা এক্সট্রাঅর্ডিনারি কিছু আমাদের চোখে, আমরা জানি সেটা, মানে ইভেন আমরা, কিন্তু আমার কাছে মনে হয় খুব অর্ডিনারি, বাট আই ক্যান বি মাইসেলফ বাবুর সামনে, এবং আমাদের বন্ধুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা খুব মানে আমার আর বাবুর অনেক সময় কনভারসেশন শুনলে সবাই ভাবে যে আমরা অনেক দিন পরিচয় থেকে, কিন্তু আসলে তা না। আচ্ছা, বাবু কি আপনি মানে আদর করে রেখেছেন? না না, ভালোবেসে রেখেছেন না। সবচেয়ে আরুনি কি জানো, ভালোবেসে আমার বাবা মা দুজন দুজনকে বাবু ডাকতো, কিন্তু ওর এই নামটি অনেক পছন্দ। ওর ভালো নাম হচ্ছে নাদিম, তো ওই আমাকে বলেছিল আমাকে প্লিজ বাবু বলে ডাকো, তো তারপর বাবু বলে ডাকে। এবং অনেকে আমাকে বলেছে বিজ্ঞাপনটিতে নাকি আমি ওখানে তো বলেছিল বাবুর বয়স, তো অনেকে যারা আহিরের ঘটনাটা জানতো না তারা ভেবেছে যেহেতু নাদিম ভাইয়ের নাম বাবু সেহেতু আমি অভিনয়টা, আমি বললাম তখন যে ওখানে আমার ছোট ভাই, এটা আমার স্বামী, কিভাবে এটা হলো, যাই হোক whatever। আচ্ছা সাবেরি আপা, আপনার ভবিষ্যতে স্বপ্ন বা আপনি জীবনটাকে কিভাবে দেখেন? আমি স্বপ্ন, আমার দুই ছেলে যেন ভালো থাকে, স্বামী যেন সুস্থ থাকে, আমি যেন কাজটা ভালোভাবে করতে পারি, ভালো কাজ করতে পারি, আর নিষ্ঠার সাথে সততার সাথে এই জায়গাটিতে যেন আমি সব থাকি, এটুকুই। আর কিছু অনেক বেশি কিছু চাওয়া না। আচ্ছা বিজুরি, একটা কথা আমার বলতেই হবে, যে তুমি এক্ষেত্রে যে বাবুর কথা বলছিলে, আমার বাসায় দুজন মানুষ আছে আমার বাচ্চাদের যারা লুক আফটার করে, সেটি হচ্ছে ওরা যদি হেল্পিং হ্যান্ডস, কিন্তু আমি তাদেরকে বাসার মেম্বার হিসেবে জানি, তাদের কথা না বললে আমার নিজেকে খুব অকৃতজ্ঞ মনে হবে। একটা হচ্ছে রাজিয়া বলে, যে 4 বছর ধরে আমার সাথে আছে, আর একটি মেয়ে আছে সোনিয়া। এই দুজনের সাপোর্ট অনেক, কারণ আমি যখন এত রাতে বাসায় ফিরি, এ দুজন কিন্তু জেগে থাকে, ওরা আমি কি খাবো না খাবো, বাচ্চা কি করলো সারাদিন, খেয়েছে কিনা, ওই ওদের কাছ থেকে ইনফরমেশনটা পাই। আমার মনে হয় ওদের অনেক বড় অবদান। আমি একটু জানাতে চাই দর্শককে যে এটিকেট আপনার কাছ থেকে শেখা উচিত সবার। থ্যাংক ইউ, সরি, সাবি আপার নাম করলে বলতাম, সাবি আপা এক্ষুনি বলবে সরি, থ্যাংক ইউ। আপনার গান শোনা হলো না, আমি এমন একজনের গান গাইবো, আমার এটা তো দৃষ্টতা হয়ে যাবে, তো আমি এক লাইন গাই। হ্যাঁ, কে যাসে না, এটা অজয় চক্রবর্তীর গান, সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে শুধু তোমায় চাই, তোমায় ছুঁয়ে যাই। আমি বেসুরায় গিয়েছি, আপনার গান গাওয়া উচিত সাবরিয়াপা, আমি এখন বকবো আপনাকে, প্রোগ্রাম শেষ করি। দর্শক, জীবন ফুরিয়ে গেলেও জীবনের গল্প কিন্তু ফুরবার নয়, তবু যে সময় ফুরিয়ে যায়, তাই আজকের মতো এখনই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে মুখ ও মুখরতার আসরে, ভালো থাকুন, নিরাপদে থাকুন।